ওয়েলকাম টু বিডি ব্লগস 365। মঙ্গলবার শ্রীলঙ্কা সফরে দল ঘোষণা করেছে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু এই দলে সাকিব আল হাসান নাই। সাকিব না থাকায় ফিরছেন স্পিনার তাইজুল ইসলাম। বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আবুজাইদ রাহি, এবারও জায়গা হচ্ছে না তাসকিন আহমেদের। কেমন হতে পারে বাংলাদেশ দল, সেই বিষয়ে জানার চেষ্টা করব। ছোটখাটো কিছু সমস্যা থাকলেও মনে করা হচ্ছিল বিশ্বকাপের স্কোয়াড ছিল বাংলাদেশের সেরা স্কোয়াড, তাই স্বল্প বিরতিতে সেই দলটি থাকার কথা ছিল। কিন্তু 14 সদস্য দলে কয়েকটি পরিবর্তন এসেছে। সাকিব না থাকায় এদিন স্কোয়াডে ফিরছেন তাইজুল ইসলাম। ক্যারিয়ারে মাত্র 4 ওয়ানডে খেলা বা হাতি স্পিনার সর্বশেষ ওয়ানডে খেলেছেন 3 বছর আগে। তাই নেশনে 5 উইকেট পাওয়া আবুজাহেদ রাহিও দলে জায়গা পায়নি তাসকিন আহমেদও। ফিটনেসের সমস্যা দেখিয়ে তাকে দলে খেলানো হয়নি। সাকিব যাচ্ছে হজে এবং বিয়ের জন্য দলে থাকতে পারছে না বিশ্বকাপে এক বিরাট ইনিংস খেলা লিটন দাসও। তার পরিবার ইমরুলকে ভাবা হলেও শেষ পর্যন্ত তিনিও থাকছেন স্কোয়াডে। তাকে নিয়ে অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচক এক হতে পারেনি। তাই বিপিএলে দারুণ খেলা ইয়াসির হোসেন রাব্বি এবং ঘরোয়া লিগে দারুণ খেলা জহুরুল ইসলাম ওয়ামিকে নিয়ে হয়তো ভাবছে বিসিবি। তবে উইকেট কিপার হয় ওয়ামি কিছুটা এগিয়ে যাচ্ছে, আর এমনটা হলে 6 বছর পর জাতীয় দলে সুযোগ হবে এই 32 বছর ক্রিকেটারদের। তাসকিন রাহি না থাকায় মাশরাফির নেতৃত্বে 4 পেসার নিয়ে সাজানো হচ্ছে পেস ইউনিট, বাকি 3 জন মুস্তাফিজ, রুবেল এবং সাইফুদ্দিন। আর সেই হিসেবে 14 সদস্যের স্কোয়াড এমন হতে পারে, তামিম ইকবালের সাথে ওপেনিং জুটে শম্মু সরকার, তারপর জহুরুল ইসলাম, মুশফিক রহিম, মোহাম্মদ মিঠুন, মুসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ সাইফুদ্দিন।